দেখুন, পাকিস্তানে পরমাণু বোমা নিক্ষেপ করার আহ্বান। ভারতের সঙ্গে পাকিস্তানের ক্রমশ তৈরি হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। ভারত এবং পাকিস্তান সীমান্তের দুই পাশেই সেনাকে চরম সতর্ক রাখা হয়েছে। এই অবস্থায় পাকিস্তানে পরমাণু হামলা করার আহ্বান জানালেন ভারতের বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা। ভারতের এই সংগঠনটির নেতা আচার্য ধর্মেন্দ্র দাবি করেছেন, পাকিস্তানি সেনাদের ক্রমবর্ধমান যুদ্ধবিরতি লঙ্ঘনের মুখে পাকিস্তানের ওপর পরমাণু বোমা ফেলা উচিত। ভারতের রাজস্থানের কোঠায় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে তিনি আরও দাবি করেন, উপমহাদেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য পাকিস্তানে পরমাণু বোমা ফেলার প্রয়োজন রয়েছে। এছাড়া পাকিস্তানকে ভারতের প্রতিবেশী দেশ না বলে শত্রু দেশ বলা উচিত বলেও মনে করেন এই হিন্দু নেতা। পাকিস্তানে শুধু পরমাণু হামলা করাই নয়, ভারত ও পাকিস্তান সীমান্তের জন্য মহাত্মা গান্ধীকেও দায়ী করেন তিনি। যদিও তার এই মন্তব্য ঘিরে রয়েছে জোর বিতর্ক। আমার এই চ্যানেলটিতে আপনারা যদি আরো লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।